লাস্ট ব্লগে দেখেছিলেন আপনারা বাঙালি স্টুডেন্টরা কিভাবে এখানে বাঙালি জিনিসপত্র খুঁজে বের করে, যেহেতু এখানে বাঙালি কমিউনিটিটা একটু কম আপ স্টেটে, তো আমাদের বাঙালি খাবার দাবার পেতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটা দেখতে গেলে লাস্ট ব্লগে দেখে আসতে পারেন। আর এখানে আমরা বাজার থেকে এনেছি অনেক অনেক গ্রোসারি, আর একটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট স্পটস এই ঘরের মধ্যে, এই কিচেনটা আমার অনেক পছন্দের। আর এই কিচেনে এত অর্গানাইজ, আপনাদেরকে কী বলবো, দেখেন এগুলো কিন্তু অনেক পুরানো থালাবাটি, কিন্তু স্টিল প্যানগুলাতে কীভাবে যত্ন করে রেখেছে, এগুলো এক বছরেরও অনেক পুরানো প্যান। তো এখানে আমি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি সল দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে আমার ফ্রেন্ড করছে মাশরুম, ওর স্টাইলে মাশরুম করছে, আর মাশরুমটাও চপ করে নিয়েছে। আমি জানি না মাশরুম দিয়েও কী করতে চাইছে, আমি চেয়েছিলাম এটাকে রান্না করার জন্য। আর যে টমেটোগুলো নিয়েছি তার থেকে কিছু যেটা একটু বেশি লাল বা একটু নরম, ওই টমেটোগুলোকে আমি বেছে নিচ্ছি। আর এখানে টমেটোগুলোকে আমি দুইটা আইটেমের জন্য নেবো, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটাকে আজকে আমরা রান্না করব, তো ওই কোয়ান্টিটি অনুসারে আমি টমেটো নিয়ে নিচ্ছি। আর এখানে যে জারটা দেখতে পাচ্ছেন, এই জারটা নিয়েছি যে চেরিগুলো কিনে এনেছি বাজার থেকে ওগুলো স্টোর করার জন্য। আর দেখুন সয়াবিন তেলটাও কিনেছি ওই বাজার থেকে। তো এখানে হচ্ছে কি, আমেরিকানরা মাস্টার অয়েল তেমন একটা খেতে চায় না, যারা বেসিক্যালি কোনো কাজে মাস্টার অয়েল ইউজ করে না। তো মূলত আমার কারণে মাস্টার অয়েল ওদের খাওয়া, আদারওয়াইজ নো রিজন। এখানে আমার ফ্রেন্ড চাল বসিয়ে দিয়েছে, তো আমার না এই বাসার মধ্যে সব থেকে মজা লাগে এদের সাথে রান্না করতে, আর আমার ফ্রেন্ডের সাথে তো রান্না করা আরও মজা ছিল। আর এখানে দেখুন ও মাশরুমগুলোকে ম্যারিনেট করে গার্নিশ করে নিয়েছে, কী কী দিয়েছে আমি জানি না, অনেক কিছু দিয়েছে। তার এইখানে যে পোটলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মশলার পোটলা, এই বাসায় আসলে এটা আমি সবসময় ইউজ করি। তো এটাকে ওরা বেসমেন্টে স্টোর করেছিল, কারণ যেহেতু এটা ইউজ করে না এত গরম মশলা। আর এখানে হচ্ছে কি, আমার ফ্রেন্ডের মা পুল নিয়ে যুদ্ধ করছে, এটা হচ্ছে তার নিত্যদিনের কাজ, এটা ক্লিন করবে, এটাতে রিস্টোর করবে, এটা কাভার করবে, ব্যাচ আর এই সারাদিনেতে গেল। এখানে আমার ফ্রেন্ডের গ্রিল টোস্টার ওপেন করছে, আমি দেখতে এসেছিলাম এটা কী করছিল এখানে আসলে। আর এখানে যে শার্টটা দেখতে পাচ্ছেন, ছোট্ট শার্টটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের বাচ্চার, যে গোল্ডেন কালার ব্লন্ড একটা বেবি আছে, ওর এই ড্রেস জামাগুলো আমার ফ্রেন্ডের মা ডিজাইন করছে। আর এই বেচার এখানে স্টোরসটা নিয়ে যুদ্ধ করছে, আর আমি বসিয়ে দিয়ে এসেছিলাম তেল, দেখি তেলের কী অবস্থা। আর দেখুন প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল জায়গায় স্টোর করা, আর এখানে তেল আমার গরম হয়ে গেছে। আর এই বাসাটাতে একটা মজার বিষয় হচ্ছে কি, আমার কোনো জিনিস খুঁজে বের করতে কোনো প্রবলেম হয় না, কারণ প্রত্যেকটা জিনিস যেটা যেখানে সেখানে এত সুন্দর করে অর্গানাইজ করা, আপনাদেরকে কী বলবো। তো ম্যারিনেট করা মাছটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত, একটু দুই দিকে ব্রাউন করে ভেজে নিব, ততক্ষণে দেখে আসি আমার ফ্রেন্ডের কী অবস্থা। আর এই বাইরে সব কিছু জিনিসপত্র নিয়ে যুদ্ধে নেমেছে, আসলে বাইরে রান্না করাটা আলাদা একটা মজা, পুরাই চিলিং একটা ব্যাপার, আপনাদেরকে কী বলবো। বাইরে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, তো ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার রান্না করার জন্য। আমার তো ইচ্ছা করছিল বাইরে একটা চুলা বানিয়ে বাইরে রান্না করি, তো ওকে আমি বলছিলাম চল বাইরে তিনটা ইট দিয়ে একটা চুলা বানাই, তুই আমাকে চুলা বানাই দে, তুই এটাতে রান্না কর, আমি চুলায় রান্না করি। It looks like your mom kicked out you from the house and you're living outside. I like your kitchen. Thank you. Oh my god. আর ওকে আমি বলছিলাম তুই আমার মাশরুমের 12টা বাজিয়ে দিয়েছিস, তোর মা তোকে দেখলে ঘর থেকে বের করে দিবে। বেচারা এত সুন্দর মাশরুমগুলোকে ধইরা কী করে ফেলতেছে বাইরে, ভাই কেন ভাই তুই এমন করলি কেন। তো এখানে আমার মাছ অলরেডি ডান, আমি এখানে মাছটাকে তেলে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন একটু কুচি আদা দিয়ে আর ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভেজে টমেটো দিয়ে হালকা জিরে ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি মাছটাকে। তো মাছ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে আমি রেডি করছি আমাদের ক্র্যাব টু। তো মজার বিষয় হচ্ছে কি, ক্র্যাবটা এত বড়, এত কাটাকুটি রেগুলার ভিডিও দেখাইতে গেলে অনেক ল্যান্ডি হয়ে যাবে, সেজন্য আর কাটাকুটির কোনো ভিডিও দেখায়নি। তো ভাবছি এক মাশরুমের কিছু একটা অংশ ক্র্যাবের মধ্যে দিব, মানে কাঁকড়ার তরকারিতে দিব। আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, তো আমার সব কিছু এখানে প্রিপেয়ার হয়ে গেছে ক্র্যাবের জন্য। প্রথমে আমি সেম সরিষার তেলে কাঁকড়াটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, আর যেহেতু আপনারা জানেন কাঁকড়ার ক্লোস অনেক শক্ত হয়, তো এটাকে একটু ভালোভাবে ফ্রাই না করলে এটা কিন্তু ভাঙতে পড়ে কষ্ট হয়ে যায়। তো কাঁকড়াগুলোকে ভালোভাবে ফ্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো, দেন ভালোভাবে ফ্রাই হয়ে গেলে সেটাকে আমি সেপারেট করে নামিয়ে নেব।
আর সত্যি কথা বলতে কি, আমি আমার ফ্রেন্ডের সাথে যখনই রান্না করি সে খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড, কারণ আমরা টোটালি, তো যেহেতু ও এক দেশের আমি এক দেশের, তো আমাদের সবসময় দুজনের আলাদা রেসিপি হয়। তো আমার মধ্যে সবসময় একটা কম্পিটিশন কাজ করে যে আমার বাঙালি ফুড ভালো হইতে হবে, আর ওর মধ্যে একটা কম্পিটিশন কাজ করে যে ওর ওয়েস্টার্ন ফুড ভালো হইতে হবে। তো সবসময় আমাদের মানে রান্নাটা সবসময় ভালো হয়, আর আসলে ও অনেক ভালো রান্না করে, যেটা সত্যি কথা। আর হচ্ছে কি, আর হেল্পফুলও। তো পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তো আমাদের কনভারসেশন আমরা কি কথা বলছিলাম সেগুলা অ্যাকচুয়ালি রাখতে পারছি না, তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউট করতে গিয়ে পুরো অডিও মিউট করে দিতে হয়েছে। আর এখানে আমাকে বলছে কতটুকু আদা দিব, কতটুকু আদা দিব বারবার জিজ্ঞাসা করছিল, কারণ ও মনে করছে কি অনেক বেশি আদা দিয়ে দিচ্ছে। আসলে আমাদের বাঙালিরা তো একটু মশলাপাতি বেশি খায়, এই জিনিসটা অনেকটু অবাক লাগছে। ও মনে করছে কি আমি অনেক মশলাপাতি দিয়ে দিচ্ছি, যেটাতে তরকারি নষ্ট হয়ে যাবে, সেজন্য বারবার ও আমাকে অ্যালার্ট করছিল। তো আমার মশলা যেটা কষিয়ে নিয়েছি ওইখানের মধ্যে আমি টমেটো দিয়ে ভালোভাবে একটা গ্রেভি তৈরি করে তা ফ্রাই করে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। আমি কাঁকড়া গ্র্যাব এটা বলতে মুখের মধ্যে খালি বারবার আটকে যাচ্ছে আজকে। এখানে ওর রেসিপি রেডি, এখানে যেখানে হচ্ছে জুকিনি, তারপর হচ্ছে মাশরুম, অনিয়ন, আরও কী কী অনেক কিছু দিয়ে একটা সাইড ডিশ বানিয়েছে। দেখতে অনেক ইয়ামি লাগছিলো, ভালো হয়েছে, খারাপ না, আমার অনেক ভালো লেগেছে। একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো। আর আমি করেছি আমাদের বাঙালি সালাদ, তো এখানে যেখানে শসা, গাজর, টমেটো দিয়ে কুচি করে যে বাঙালি সালাদ করে তা। আর এখানে আমাদের ক্র্যাব রেডি। তো আজকে অনেক অনেক আইটেম হয়ে গেছে, মানে আমাদের জন্য তো এটা আইটেম অনেক কম, কিন্তু এদের জন্য এটা অনেকটা বেশি আইটেম, 5-6টা তরকারি হয়ে গেছে। এখানে বিগ মিল, মানে আজকে রাতের জন্য অনেক বড় একটা মিল হয়ে গেছে। তো অনেক এনজয় করেছি কুকিং। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দ্যান স্টে ওয়েল অ্যান্ড হেলদি।